এক নম্বর কথা হলো এই দাঁড়ি সাত টাঁচা ছাঁটা এক মুষ্টি রাখা যারা আছেন, হ্যাঁ, দয়া করে এই রাসূলের সুন্নাকে আর জবাই করবেন না। ইনশাআল্লাহ যারা বলছে তার সবার কিন্তু দাঁড়ি একবারে পরিষ্কার, দাঁড়ি বড় তাদের, যাদের দাঁড়ি ছোটু। আর কিছু হুজুর আছে জানেন দাঁড়িটা একটা তাল গাছের মুতার মতো করে রাখছে, মানে তাল গাছের মতো পর্যন্ত শিকড় বেড়ে হাতে কাটলে কেমন মুতার মতো লাগে না? মানে তুমি আলেম মানুষ, তোমার দাঁড়িটা মানে এমন ভাবে মানে ছাঁটছে মনে হচ্ছে তাল গাছের খেজুর গাছের মুতার মতো লাগছে দেখছি, হ্যাঁ, দাঁড়িটা ছেড়ে দিতে পারেন না আপনি, এত লজ্জা কিসের? বাংলাদেশে লাখ লাখ তরুণ এখন আলহামদুলিল্লাহ তারা দাঁড়ি ছেড়ে দিয়ে, দেখতে কত সুন্দর লাগে ছেলেটার দাঁড়ি। মা বলে দুই দাঁড়ি কেটে ফেলে ছোট ছেলে দাঁড়িয়ে কি করবে, এরপরে বলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রেখেছেন, আমি রেখে দিয়েছি, এই দাঁড়িতে খুর কাঁচি ব্লেড আমি কিছুই স্পর্শ করতে পারবো না। কত লাখ ছেলে তৈরি হয়েছে, এই মুরব্বী, এই মুরব্বী, আপনার লজ্জা লাগে না? বুড়া কোথাকার চামড়া গুলো ঢিল হয়ে গেছে, টানি ধরে একবার চাচতেছে, লজ্জা লাগে না, শরম লাগে না? আপনি এতই বেহায়া, এক পা কবরে গেছে, একবারে খুব খুব করে কাশছে, সিগারেট খেতে 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 ওর নাড়িটা পচেই গেছে একবারে। আবার সেলুনে গিয়ে সেলুনকে বলে যে ভালো করে টাইনি ধরো, টাইনি ধরো বুঝলেন তো, টেনে এমন করে চামড়া ধরে তখন আপনার শরমও নাই লজ্জাও নাই, এত বেহায়া আপনি, এটা করেন কেন? দুই, টাকনুর নিচে কাপড় পরবেন না, প্যান্ট পরবেন না, যারা পরেন তারা বলেন ইনশাল্লাহ, এই দেখেন না, এত ভদ্রতা দেখাবেন না, মনে থাকবে তো সাক্ষী, এগুলো সাক্ষী, আমি সাক্ষী যে আপনাদের বলেছি টাকনুর নিচে প্যান্ট কাপড় পায়জামা পরা হারাম, পরা যাবে না, পরবেন না। নাম্বার তিন হলো যার এই বদ অভ্যাস আছে বেড়ি তামাক জর্দা গুল এগুলো খাই, ইয়াবা খাই, ইয়াবা এখানকার লোক খায় না, এখানে নেই ওরা, এখানে আলহামদুলিল্লাহ এই এলাকায় নেই, কিন্তু যারা আসেনি তারা খায়, তাদের উল্টা পড়ে আছে দেখেন গা। তবে এই বিড়ি সিগারেট জর্দার গুল এই গু আর খাবেন না, খবরদার। এই তিনটা জিনিস আমি বিশেষ উল্লেখ করে গেলাম, কারণ আপনি নামাজ পড়ছেন, মদ এত খারাপ, সিগারেট এত খারাপের খারাপ, আস্তাগফিরুল্লাহ, হারাম হারাম খাবেন আপনি, এর থেকে আপনি বিরত থাকেন, কারণ এই হারাম খেলে কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমিন। কতিপয় আলেম বলেন আহলে হাদিসদের ইসলামী রাষ্ট্র কায়েমের চিন্তা নেই, ইসলামী রাষ্ট্র কায়েম না হলে কিভাবে অপরাধ প্রবণতা কমবে? বিড়ি না খেলে পুলিশ ধরবে, পুলিশ ধরবে? খাও কেন? দাঁড়িটা ছাড়তে পারো না এখন, ইসলামী রাষ্ট্র কায়েম করবে নিজের উপরে করো, সুদ না খেলে জোর করে খাওয়াতে পারবো আপনাকে? তাহলে আপনি সুদ ছাড়েন? আমি 100% হচ্ছে আলহামদুলিল্লাহ, বয়স যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ সুদ এবং হারাম পেটে ঢোকে না, আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আপনি চেষ্টা করেন তো দেখি, কিন্তু আপনার খোঁজ নিয়ে দেখা যায় বাড়িটা করেছেন সুদের টাকা দেয়া, দোকান করেছেন সুদের টাকা দেয়া, ইসলামী রাষ্ট্র কায়েম করার কি দরকার? আপনি নিজের উপর কায়েম করেন আগে, ইসলামী কায়েম করার দরকার না, মাজার পূজা ছাড়েন। আমি প্রচলিত তথাকথিত তন্ত্র মন্ত্রের পাঁচ পয়সা দাম দিই না, আপনি বলতে পারবেন না দেখি তো, আপনি তো নিজের তাগুতের সাথে আপোষ করেছেন, রাষ্ট্র অনেক পরে, আপনি নিজে সংশোধন হওয়ার আগে সহি পদ্ধতিতে সালাদটা পড়তে পারেন না এখন পর্যন্ত আপনি, আর রাষ্ট্র কায়েম করেন আপনি? রাষ্ট্র তো কায়েম করেছিলাম একবার, করিনি, হ্যাঁ, রাষ্ট্র কায়েম বলতে কি বোঝান, ভোটা ভোটে বোঝান না জঙ্গিবাদে বোঝান, এটা পরিষ্কার করেননি তো, আহলাদিসের রাষ্ট্র কায়েমের কথা বলে না, তাই না? এই সমস্ত অপবাদ দিয়ে নিজের ইমানটা নষ্ট করবেন না। আহলে হাদিসদের যেটা করণীয় সমাজ সংস্কার সেটা মাথা থেকে নিচ পর্যন্ত আলহামদুলিল্লাহ সবই সংস্কার চাই, রাষ্ট্রীয় সংস্কারও আহলে হাদিসরা চাই,
কিন্তু আগে আকীদার সংস্কার তারপর রাষ্ট্রীয় সংস্কার। আগে বুঝার চেষ্টা করুন মানুষকে চাপ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী এসেছিলেন কয়জন রাষ্ট্র পরিচালনা করেছিলেন? বেয়াদব রাজা আপনারা আপনারা কয়জন রাষ্ট্র পরিচালনা করেছিলেন? যদি একজন মানুষের রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যদি কাজ হয় মাত্র চারজন নবী ছাড়া বাকি কোনো নবী রাসূল রাষ্ট্রের মালিক ছিলেন না, তার রাষ্ট্র কাম করেননি। ওদের দৃষ্টিতে নবী রাসূলই অপরাধী, কারণ রাষ্ট্র ক্ষমতা তারা যেতে পারেননি। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের সিংহাসন ফাঁকা পাওয়ার পরেও উচিত ছিল না সিংহাসন দখল করা, করেছিলেন? নমরুদ যখন মারা গেল তখন করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগে বইগুলো পড়ুন। একটা বই পড়ার কথা বলি, এই যে বইটা আছে এখানে, ভ্রান্তির বেলা জালে একামতের দিন, বইটা পড়ুন, মাথা পরিষ্কার হবে ইনশাল্লাহ। অনেকের মাথা পরিষ্কার হয়েছে, আপনারও হবে ইনশাল্লাহ। ইমাম জুমার সালাতের পরে সম্মিলিত দোয়া করে, হাই হাই হাই, এই দোয়া নিয়েই আমরা এত বললাম। আবার প্রশ্ন করেছেন, মাথা মাসা কেউ বলে একবার, কেউ বলে তিনবার, কে বলে তিনবার? মাথা মাসা একবার। একটা বই আপনাদের কাছে দিয়েছি, প্রশ্ন উত্তর আরকানুল ইসলাম, এই যে সালাত, হজ, জাকাত, ওযু, তহরাত, শিরিক, বিদাত, তাওহীদ, আকীদা সংক্রান্ত, এখানে 1330টা প্রশ্ন উত্তর আছে। আপনার কাছে নাইও পড়েন না, চেষ্টাও করেন না, শুধু প্রশ্ন করেন, পড়বেন না একটু, জান্নাতে যাবেন মনে করেন এত সহজ, জান্নাতে যাবেন এত সহজ মনে করেন আপনি? না, একটু জেনে আমল করার চেষ্টা করুন। মাথার চুল ও দাড়িতে কালো রং দেওয়া যাবে কি না? দেওয়া যাবে না। পাকা চুল পাকা দাড়িতে কালো রং দেওয়া যাবে না, মেহেদি দিবেন। কি দিবেন? মেহেদি দিবেন। যারা পাকা চুল পাকা দাড়িতে কালো রং দেয়, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। আবু দাউদ 4212 নম্বর হাদিস, ভালো করে শুনুন। জেনে শুনে দাড়ি কাটা ইমামকে দিয়ে সালাত পড়িয়ে নিলে সালাত হবে কি? দাড়ি কাটা লোক ইমাম হলো কি করে? হ্যাঁ, দাড়ি কাটা ছাঁটা লোককে ইমাম বানাবেন না আপনারা। আবার বলে যে গুলখোর, গুলখোর, গুলখোর না গুখোর, জর্দাখোর, এ তো হারামখোর, ও মুখটাই তো অপবিত্র, একে একে ইমাম বানাবেন কেন? মাইকটা ভালো পাওয়া গেল না আমাদের মসজিদে। কি ঘুমে পাওয়া ইলিয়াসের তবলিককে সাপ্তাহিক বৈঠক হয়, এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা করা, বিশাল ব্যাপার তো। এখানে বসে বক্তব্য শোনা যাবে কি? কিছুক্ষণ আগেই তো বললাম বাংলাদেশের ইসলামকে নষ্ট করেছে ইলিয়াসি তাবলিগের তবলিক জামাত। এর অস্ত্র হলো ফাজাইল আমল, মকসুদুল মুমিনিন, বেহেস্তি জোর, নিয়ামুল কুরআন। অতএব এদের সাথে আবারও বসেন আপনি, এত দেখাচ্ছি, এটা হলো সুফিবাদী চিন্তাধারা। বলতে গেলে কি বলবো, তোমার আকিদা এত খারাপ ইসলামী রাষ্ট্র কায়েম করবে তুমি, আর তালেবানদেরকে বলে দিছো যে একেবারে মানে ইমারত প্রতিষ্ঠা করেছে। তালেবানদের আকিদা জানো তুমি? একটা বক্তব্য দিলাম আর তোমরা খেপে গেলে আমার উপরে, আমার বক্তব্য 10 বছর পরে মানুষ বুঝবে ইনশাল্লাহ, তো বুঝবে একশন না। আকিদার আলোচনা শুরু করেছি, চলতে থাকবে ইনশাল্লাহ। সুফিবাদী আকিদা নিয়ে কেউ সহি আমল করতে পারে না। আজকে আফগানিস্তানে আহলে হাদিসরা কত বিপদে আছে এটা কি জানেন? সেই সময়ে শেখ জামিলুর রহমানকে হত্যা করেছিল, এবার তালেবানরা মন্ত্রী পরিষদ গঠনের আগেই 11 সেপ্টেম্বর গঠন করলো। হ্যাঁ, 11 সেপ্টেম্বর, আর 5ই সেপ্টেম্বর শেখ মুতাওয়াক্কিল, বিখ্যাত আলেম, সালাফি আকিদার আলেম, তাকে এবং তার বড় ছেলেকে গুম করে হত্যা করেছে। সুফিবাদ আর সালাফি আকিদার মধ্যে কত ফারাক চিন্তা করেছেন আপনি? আর এই সুফিবাদটা প্রচার করছে
বাংলাদেশে এই তবলিগ জামাত কথা বোঝা গেছে আমার তাকে বৈঠক করতে দেন কাঁচা তেলে রান্না তো পেটে খুব ধরে তাই না মুখেও খুব ধরে আল্লাহ হেদায়েত দান করুক স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে এই বিষয়ে কোনো হাদিস আছে কি হাই 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 যদি একটা শরীয়ত জানতে চাইতেন স্ত্রীর হক কি স্বামীর হক কি কোথায় ঘুমাবে এটা চিন্তা করতেছেন হাই 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 আল্লাহ আল্লাহ এটা হেদায়েত দান করুক যেদিকে সুবিধা হবে সেদিকে ঘুমাবে কথা বোঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ দোয়াল্লিন নাকি দোয়াল্লিন এই ফোটোটার জন্য আসছি ভালো করে কোরআন পড়া কোরআন পড়াই জানেন না হাত তুলতে বললে দুই চারজন পারবেন কোরআন পড়া শিখেন আগে কোরআন পড়াই শিখে মরবেন কোরআন পড়া শিখে মরবেন চারটা কথা বলে তিনটা বলেছি আজকে এটা বলতে পারিনি কোরআন প্রকার শেখার পরে মরবেন মসজিদের ইমাম মসজিদে কোন শিশুকে নিয়ে এলে তাকে ভাত মুখে দিয়ে উদ্বোধন করে দেন এটা কি ঠিক তওবা তওবা এই কোন বেদাত চালু হয়েছে আবার আপনাকে বলেছি নাকি আপনি আপনি ঘাড়ে নিলেন কেন এটা শুনেন এই নুনু কাটার যে সুন্নাত চালু করেছেন আপনারা হ্যাঁ হাসছেন কেন আপনারা নুনু বলেছে মানে কি মায়ের ভাষা এটা ঠিক বলেছেন মায়ের ভাষা এটা এবং আপনার এলাকায় বাচ্চা ছেলে এটা নুনুই বলেন এটা বড় হলে কাটে নাকি ছোট হলে তো কাটে এই কাটার সময় কাটে হাসছেন এই যে বেহায়ার মতো যে অনুষ্ঠান করেন আপনারা এখন শুরু করেছেন ব্যবসা এটা দ্বারা তাই না নাকে নাক ফোড়াবে তাও একটা অনুষ্ঠান তাই না বিয়ে করাবে তাও একটা অনুষ্ঠান আজকে তো এই বিষয়ে বলিনি মহিলাদের যে গায়ে হলুদের অনুষ্ঠান হয় না তওবা তওবা নাউজুবিল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক আপনাদেরকে এই সমস্ত শিশুকে নিয়ে এসে মুখে ভাত দেওয়া আর থুবড়া খাওয়ানোর মতোই এগুলো সব হিন্দুয়ানি প্রথা এগুলো তাড়া সমস্ত বের করবেন আমাদের মসজিদে হাত তুলে মোনাজাত হয় না কিন্তু কোন ব্যক্তি কিছু টাকা দিয়ে দোয়া চাইলে ফরজ নামাজ পর সম্মিলিত মোনাজাত মারা হয় তাহলে কি হলো হ্যাঁ ডক্টর মুসলিমদের সাহেবের কথা বলতে হয় হারামের মধ্যে রামও আছে কি হারামের মধ্যে রাম নাই তাহলে কি বলে আর যদি হারাম বলে দি ওদের রাম বের করে দিবে মনে করেন কত সুন্দর ইঞ্জিনিয়ারিং পদ্ধতি আস্তাগফিরুল্লাহ আল্লাহ রহম করুক মানে বেদাত ছাড়ছেন 50% ছাড়ছেন আর 50% আছে তাই না এই বেদাত দেয়া এই ইবাদত দিয়ে কোনো কাজ হবে বন্ধুরা আমার আপনাদের প্রতি অনুরোধ করব শিরিক বিদাত ছাড়ুন আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন।